শোনো, দেখো তো এই প্রশ্নটা দেখে কোনো কিছু মনে করতে পারছো কিনা? ভাই, আমাদের ঢাবি এক্সামের কথা মনে পড়ে গেল। এটা কোন সালের প্রশ্ন? এটা কোন সালের প্রশ্ন না, এটা আমাদের আয়োজকেশনের যে ঢাবি এক্সাম ব্যাস, এই এক্সাম ব্যাসের প্রশ্ন। আর এই এক্সাম ব্যাসের প্রশ্ন সবার জন্য ফ্রিতে দেওয়া হবে, সবাই পরীক্ষা দিতে পারবে, এবং পরীক্ষা দেওয়ার পর উত্তরপত্র পিডিএফ আকারে পেয়ে যাবে, সাথে 3 তারিখে কিন্তু সলভ ক্লাস আছে। যাক, তাহলে তোমাদের জন্য আমাদের রাত জাগা পরিশ্রমটা সার্থক এই ঢাবি এক্সাম ব্যাচে। হ্যাঁ হ্যাঁ, তোমরা অলরেডি জেনে গিয়েছো যে এই প্রশ্নটা দেখাচ্ছি, এই প্রশ্নটা তোমাদের জন্য। এমসিকিউ এবং রিটেনের টোটাল 100 মার্কের আমরা প্রয়াস দেখিয়েছি এই প্রশ্নে। এখানে দেখো বাংলা 15টি কোয়েশ্চেন, সেখানে ব্যাকরণ, বিরোচন এবং সাহিত্য পাঠ থেকে আমরা প্রশ্ন করিয়েছি, এবং আমাদের যারা টিচার রয়েছেন তারাই কিন্তু প্রশ্নগুলো করছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে ইংরেজিতে, তোমরা যেন ইংরেজিতে গ্রামার, টেক্সট বুক অ্যান্ড ভোকাবুলারি প্রশ্ন করা হয়ে থাকে। সো আমরা এখানেই কিন্তু বি ইউনিটের যে প্রশ্ন প্যাটার্ন সেটাই ফলো করেছি। অ্যান্ড দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ জ্ঞান 30 মার্ক, এই 30 মার্কে আমাদের টিচাররা অনেক অনেক পরিশ্রম করে এই প্রশ্নগুলো বানিয়েছে। এই প্রশ্নগুলো তোমরা পেয়ে যাচ্ছ, 60 মার্কের যে এমসিকিউ প্রশ্ন সেটা তোমরা পেয়ে যাবে, সাথে লিখিত তোমাদের যে 40 নম্বরের। এখানে কিন্তু অনেকেই ভাবো, অনেকেই চিন্তা করো যে লিখিত কেমন প্রশ্ন আসবে, স্যাম্পল কোনো কোয়েশ্চেন পাচ্ছ না। তোমাদের জন্য এই এক্সামটা আমরা যেহেতু উন্মুক্ত করে দিয়েছি, তোমরা লিখিত পরীক্ষাটা দিবে তোমাদের খাতায়, অ্যান্ড আমরা অ্যান্সার শিটও তোমাদেরকে প্রোভাইড করে দিব। সো আজকের এই প্রশ্নটা আশা করি তোমরা টোটালি ক্লিয়ার। সবচেয়ে বড় কথা হচ্ছে ক্লিয়ার হওয়ার দরকার নেই, আমাদের বোর্ডে তোমাদেরকে পিডিএফ আকারে দিয়ে দিয়েছি কমেন্ট বক্সে, কমেন্ট বক্স থেকে নিয়ে নাও। আগামী 3 তারিখ তোমাদের সাথে সলভ ক্লাসে দেখা হচ্ছে। প্রশ্ন তো পেলে, পরীক্ষাও দিলে, উত্তরপত্র, হ্যাঁ আমরা তোমাদেরকে উত্তরপত্র প্রোভাইড করতেছি একদম ব্যাখ্যাসহ। চলো দেখি নে একটু, এই যে তোমরা আমাদের এখানে বাংলা 15 নম্বর পরীক্ষা দিলে, তার উত্তর কিন্তু এখানে দেওয়া আছে একদম ব্যাখ্যাসহ, পাশাপাশি ইংরেজি এবং 30 মার্কের যে সাধারণ জ্ঞান তার ব্যাখ্যাসহ খুবই অ্যানালাইসিস করে কিন্তু আমরা তোমাদের জন্য তৈরি করে দিয়েছি। এবং মডেল, তোমরা কিন্তু 2টি ফ্রি মডেল টেস্ট পেয়ে যাচ্ছ আমাদের কাছ থেকে। যেহেতু আমরা প্রশ্নপত্র, উত্তরপত্র এবং সলভ ক্লাস সব কিছুই টিচাররা নিচ্ছি, সেক্ষেত্রে তোমাদের অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে এইখান থেকে প্রশ্ন কমন পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। সো দেরি না করে ভর্তি হয়ে যাও আমাদের ঢাবি এক্সাম ব্যাচে, যেখানে 20টি মডেল টেস্ট একবারে ব্যাখ্যা সহ উত্তরপত্র পাবে, এবং ক্লাসে এসে আমরা কেন ভুল হলো, কেন হতে পারে, অথবা কী কারণে তুমি অ্যান্সার করবে, সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। সো দেরি না করে এখনই ভর্তি হয়ে যাও আমাদের ডিইউ এক্সাম ব্যাচে।